ফের দুর্ঘটনা ঘটল বীরভূমে। গতকাল অর্থাৎ সোমবার রাত 8:30 নাগাদ টাটা সুমোর সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত 5, আহত কম করে 15 জন, প্রত্যেকেই রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ সোমবার সন্ধে 8:30 নাগাদ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বিনোদপুরের 60 নম্বর জাতীয় সড়কে। টাটা সুমোর সঙ্গে যাত্রী বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান 5 জন, আহত 15 জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কালুহা পঞ্চায়েতের কুড়িহাপুর গ্রাম থেকে একটি ট্রাক্টরে তারাপীঠ শ্মশানে শবদাহ করতে গিয়েছিলেন 55 জন। ফেরার পথে বিনোদপুর মোড়ের কাছে শিউরিমুখী একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং তারপর এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের এক যাত্রী জানান, তারাপীঠ থেকে শবদাহ করে ফেরার পথে টাটা সুমো তার গাড়িতে ধাক্কা মারলে তাদের গ্রামের 2 জন সঙ্গে সঙ্গে মারা যায়। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পেছনের চাকা ও ধাক্কা মেরেছে, পাংচারে ডালাটা পাল্টি মেরে দিয়েছে। পাল্টি মানে ডালার উপরে পড়ে গেছে। ডালার উপরে মানে ডালা থেকে উপরে পড়ে গেছে। ও ডালা থেকে উপরে পড়ে গেছে।